তাকফিরুল্লাহ। এই অনেক কিছু দেখা যায়, দেখো আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম আস্তাগফিরুল্লাহ। এই স্পষ্ট দেখা যায়, এখনো দেখা যাইতেছে, এখনো দেখা যায়, দেখো দেখো দেখো। হ্যাঁ ভাই মনে হইতে যেন উঠতেছে ভাই। হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম আস্তাগফিরুল্লাহ। দেখছো পুরো এখানে একটা পাঁচ ছয়টা আছে। আজকে আমরা যে পথটাতে আছি, আমাদের সাথে কিন্তু যে ব্যাগের ভিতর মাছ আছে, তো আমরা এই পুরো পরিবেশটা যাব। এখান থেকে নাকি রাত্রে হলে মানুষজন ভাজা পোড়া কিংবা কোনো মাছ বা কোনো কিছু নিয়ে রাত্রে যাইতে পারে না, রাত্রে হলে কিছু না কিছু সম্মুখীন হয় অলরেডি। কিন্তু আমরা রাত্রে হলে যে ঘটনা সম্মুখীন হয়, সামনে স্কুল আছে, গুরুগার আইলে ওইয়া কি নেয় আল্লাহ জানে। এবার ওই লড লয় নাচে কোদে আবল মাস্তুরিও আছে, সারা প্রত্যেক দিন যাই সপ্তাহের মাথায় দুই সে বাজি এই সময় এই রাস্তা তাহলে এই ভয়াবহ রাস্তা। আপনারা তো বুঝতেই পারতেছেন যে এখানের ঘটনাটা, এখানের এটা ফেমাস একটা জায়গা। যদিও এই জায়গাটার ফুল লোকেশনটা দেয়া আমাদের জন্য ঠিক হবে না, কারণ হচ্ছে এখানের গ্রামের একটা ঐতিহ্য আছে যেটা নষ্ট হবে, তো যার কারণে না হয় আমি দিয়ে দিতাম। এটা রিয়েল হন্টেড প্লেস, সামনে এমন একটা জায়গা আছে যেখান থেকে তো সন্ধ্যার পর মানুষজন একলা জীবনও চলাফেরা করতে চায় না, কারণ রাত যত গভীর হয় এখানে ততই কিছু না কিছু সম্মুখীন হয়। এখান থেকে যে এই সামনে যে আমরা একটা পথে যাচ্ছি, ওখান থেকে দেখাবো একটা প্লেস আছে আপনার, ওইখান থেকে কত মানুষের সাথে যে জিন পজেস্ট হয়েছে, কত মেয়ে কত মহিলার সাথে কত বাচ্চার সাথে, তার মানে হিসাব নাই এক কথায়। ঠিক আছে, শব্দ আসতে এই সাবধান সাবধান ঢাকা আজিমপুর থেকে যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন, সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করে দেবেন। আল্লাহ রে দেখো ওই জিনিসটা ওই আমাদের পিছনে, আল্লাহ এই রাস্তা থেকেই তো হেঁটে দেখা যায় সবে মাত্র। আস্তাগফিরুল্লাহ দেখছো, হ্যাঁ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা শব্দ আসতেছে কিন্তু এদিক থেকে একটা শব্দ, এই পথটা থেকে কিন্তু শব্দটা আসতেছে মিরাজ। হ্যাঁ বুঝি, আমি তো স্পষ্ট শুনতেছি শব্দটা। কিছু ঝুপ করে কিছু পড়লো এরকম লাগে। কিছু একটা শব্দ পাইতেছেন পানির ভিতরে ভাই? হ্যাঁ এমনিতে ভরা পূর্ণিমা পুরো, আমি তো পুরো স্পষ্ট শব্দ পাইতেছি যেন কিছু একটা কেউ মাছ ধরতেছে। হ্যাঁ এই এদিকটা থেকে এদিক থেকে আসতেছে না শব্দটা? সাবধানে সাবধানে ফোকান চাচা, সাবধানে। চারপাশ থেকে শব্দ পাইতেছেন যে কোনো মাছ ধরতেছে মনে হইতেছে কেউ? আস্তাগফিরুল্লাহ
শব্দ পান কোনো কিছু কেমন যেন একটা শব্দ আসতেছে একটা জন 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 একটা শব্দ আসতেছে জন জন শব্দ জন জন একটা শব্দ আসতেছে কিন্তু জন জন আসেন তো দেখি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম এই আস্তে আস্তে এই আস্তে মিরাজ আরে ধরো 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম এই এদিক থেকে কিন্তু শব্দ আসছে একটা চিৎকারের মতো যে তখন আওয়াজটা আসছে ভাই কালকের লাইভটা অনেক ভয়ঙ্কর ছিল ফাহিম থ্যাংক ইউ ফাহিম ভাই ওটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা দেখি সরেন সামনে থেকে আল্লাহ আকবার ওটা কি আরে সরেন সামনে গাছের সাথে মনে হচ্ছে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলতেছে এই সরো সামনে থেকে সরো মিরাজ দেখেন দেখেন মনে হচ্ছে গলায় দড়ি দিছে দেখি দেখি সামনে চলো সামনে চলো সামনে চলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম এই কোন গাছটার সাথে যেন কই গেল ভ্যানিশ হয়ে গেল এখানে এখানে বিসমিল্লাহ এই গাছটার সাথে না স্পষ্ট দেখা গেছে কিন্তু মনে হইতেছে গলায় ফাঁসি দিয়ে ঝুলতেছে একটা ডেড বডির মতো এই জায়গায় না এই জায়গায় এই পাশে দেখেন তো জঙ্গলের ভিতরে নাকি দেখেন তো ভালো করে দেখো তো মিরাজ ওই পাশে আজকে কিন্তু ফুল পূর্ণিমা রাত হ্যাঁ আকাশের চাঁদটা দেখেন আজকে ফুল পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ কিছু দেখো ওই জায়গায় সরেন সামনে থেকে সরেন ভিতরে তো কাটা কথা ওর ভিতরে কিছুই নেই একটা আসার মারছি কি জোরে দেখছো আল্লাহ নামেন আল্লাহ রে এটা তো ধৈর্য রাখতে পারতাছে না রে লাইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম কি জোরে ওরে আসার মারছে দেখছেন এই জায়গাটা দেখছেন মিরাজ ভাই কি হইতেছিল ভাই
আমরা সামনে আমি একদম একটা আছাড় মারলো আর উড়ে গেল অলমোস্ট দেখলাম যেন মানে একটা ভিক্ষা দিল এমন করে মানে ঘাট ধরে ধাক্কা দেয় না যেমন করে উড়ে গেল মনে হইল যেন ওরে একটা ঘাট ধরে মনে হইছে এরকম জায়গায় ফলাই দিছে এরকম লাগছে একদম লাইভের সামনে দেখছেন যে কি ঘটনাটা ঘটছে ভাই আজকে আজকে ভাই এই এই মাছ নিয়ে আসাটা উচিত হয় না আমাদের মনে হয় যে আজকে পুরো পূর্ণিমার রাত বুঝতেই পারলাম না আজকে তো মাছ বাজা পোড়া এসব তো দেখতে পারে না তোরে আমি হেকেল কই না কিছু খাস না আমি ভাবলাম যে ঘাদর মুখের দিয়ে খাইলে ফিটকে দিয়েছি এগুলো ওই তেলের জিনিস ওই বড়টার বাজে না এগুলো খাইলে কিন্তু ওইটার আশ্রয় লক থাকে সবসময় যে খেয়াল থাকে যে কোন দিকে ঘেরা নেই আর তার লক লয় তোমার হেকেলে আমি মানা করছি তুমি রাস্তাঘাটে এই খাইও না অনেক কোলাহলের শব্দ একটা মানে শব্দ পাইতেছেন অনেক কোলাহলের একটা শব্দ আসতেছে আমি স্পষ্ট পাচ্ছি পাচ্ছ তোমরা একটা মনে হইতেছে গরুর মাংসের গন্ধ আসতেছে হ্যাঁ গরুর মাংসের গন্ধ আসছে না হ্যাঁ খুব সুস্বাদু স্পষ্ট মানে নাকের ভিতরে মানে গন্ধটা একদম লাগিয়ে পড়তেছে দেখি সামনের দিকে যাই তো ভাই আমি একদম স্পষ্ট ওইখানে এইরকমই দেখছি এই মাত্র যেটা দেখা আমরা ওই যে হ্যাঁ একটা আপসায়ের মতো কিছু দেখা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম আস্তাগফিরুল্লাহ আল্লাহ ভ্যানিশ হয়ে গেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহ বিসমিল্লাহ বাসির শব্দ ভাই গন্ধটার কথা আপনার খেয়াল নাই হয়তো গন্ধটা কিন্তু আরো তীব্র হইতেছে মনে হইতে যেন অসম্ভব খুব ভালো লাগার একটা জিনিস কিন্তু আমার সারা পৃথিবী হয়ে যাচ্ছে মিশন ফুল পূর্ণিমা بسم الله الله اكبر استغفر الله الله شنت سي شبد شنت سي চুপ থাকেন হ্যাঁ এই মনে হচ্ছে যেন কুকুর ডাকে আমি পিছনে ভাই মুনতাজ সুদির আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মাছ মাছ যার হাতে সাবধানে থাকেন আপনারে ধরতে পারে কিন্তু আপনারে ধরার চান্স আছে খবরদার একটা কোলাহলের শব্দ আসতেছে দেখি আমরা সবাই সাথে থাকেন সামনে যেতে যেতে দেখি আমাদের সাথে কি কি ঘটে আপনারা সব কিছুই দেখতে পাবেন যে সামনে কি ঘটে না ঘটে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে ডাকতেছে না পিছন থেকে কার নাম ধরে ডাক দিল একটা ওই যে ডাক দেয় মানুষের সৌন্দর্যা ডাক দেয় একটা ডাক দিছে বাসি শুটে
উরে ভাই রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাদের উপরে বেনিশ বেনিশ হয়ে গেল মনে হলো সাদের মধ্যে ঢুকে গেছে মানে স্পষ্ট কিন্তু দেখা গেছে জিনিসটা দেখছেন এই মাত্র যা দেখা গেল কলকাতা হুগলি থেকে অঞ্জনা ঘোষ যে যেখান থেকে আছেন সবাইকে ভালোবাসা অবিরাম সবাই একটু লাইভটা শেয়ার করে দেন পেজে নতুন হলে ফলো দিবেন মানে খুবই ক্রিপি লাগছে কিন্তু দেখতে জিনিসটা ভাই বিশ্বাস করবেন না আমি মানে হঠাৎ করে আমার যখন মানে দেখাইছে আমি প্রথম দিকে খেয়াল করতে পারিনি পরে যখন দেখলাম এটা কিভাবে সম্ভব একদম আমাদের সামনে শুনো বাঁশির একটা শব্দ আসে কিন্তু জায়গাটা দেখছেন অনেকের বাসার ছাদেই কিন্তু এরকমের ঘটনা ঘটে দেখে দেন তো অবস্থাটা কি দেখতে খুব ভয়ঙ্কর অবস্থা আমার আমার শরীর টরীর আমি এই ভিডিও করার অবস্থা এখন বর্তমানে নাই আমি আমার খুব ভয় লাগতেছে ভাই এইমাত্র যখন এখানে দুল পড়াটা দিল আমাদের পিছন থেকে শব্দটা পাইছে এই এই ফোরকান চাচা আপনি মাছটা নিয়ে একটু কাছে কাছে থাকবেন আলাদা হবেন না সাদের উপরে ওটা কি আল্লাহ মুখটা কিরকম দেখা যায় স্পষ্ট দেখা গেছে কিন্তু আর এইমাত্র কি দেখছি এদিক থেকে দেখি বিসমিল্লাহ যা দেখা গেছে মিরাজ এখান থেকে সরে যাওয়াটা ভালো মনে হয় এইমাত্র একদম স্পষ্ট মুখটা কি যে ভয়ঙ্কর লাগছে যারা দেখছে তারাই বুঝবে যে মুখটা কেমন দেখা গেছে একটা শব্দ পাইতেছে নদীর থেকে আচ্ছা সাদের কাছে গেলে দেখি না আল্লাহ মুখটা কেমন হ্যাঁ মুখটা দেখা গেছে হাতির সুরের মতো দেখা গেছে মুখ সামনে চলো সামনে চলো
যে জায়গায় জানি না সামনে কি হবে। পিছন পিছন মনে হচ্ছে বাঁশি বাঁশি দিতেছে না। সাবধানে সামনে থাকো, সামনে থাকো, আচ্ছা সামনে থাকো। চারকুল পরে শরীর বন্ধ করো, অত্যন্ত ভয়ঙ্কর জায়গা তো। তেঁতুল গাছ আর এই পথটা থেকেই নাকি শুরু, এই জায়গাটা থেকেই আমি যতটুকু জানি। মূলত বেশি ভয়ঙ্কর জায়গা। আমরা যেখান থেকে এখন রাইট নাও যাচ্ছি, এখান থেকে যত সামনে যাব ততটা জায়গাই হচ্ছে অনেক ভয়ঙ্কর। হ্যাঁ সামনে যান, সামনে যান, ভয় পাই আর না। চারকুল পরে শরীর বন্ধ করেন আর সবাই সাবধানে হাঁটেন। রাস্তাটা কেমন দেখা যায় দেখেন, নিস্তব্ধ, কোনো মানুষ নেই, জন্যায় চারপাশের পরিবেশ দেখেন কি ভয়ঙ্কর লাগে। এদিক সেদিক তাকাইলে দেখেন যত সামনে যাচ্ছি ততই ক্রিপি লাগতেছে কিন্তু পরিবেশটা। বিসমিল্লাহ নাদিম সাহেব আর মিরাজকে সাথে রাখেন। হ্যাঁ ও সাথেই আছে। পিছন থেকে শব্দ, সেই সামনে যান, আপনার সামনে হাঁটেন। কি করতেছেন না করতেছেন, পরে এক বিপদ হলে পরে এরপর আর এক ঝামেলা। মানে পুরো পরিবেশটা অনেক ক্রিপি লাগতেছে কিন্তু যতটাই সামনে যাচ্ছি ততটাই ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা। সাথে কিন্তু মাছ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। বিসমিল্লাহ। আমরা রাইট নাও যেই জোনটাতে আছি দেখি, এই জায়গাটায় আসার পর শরীরটা একটা ঝিম মারছে। হ্যাঁ কুলাউজু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পিছনে পিছনে হাঁটতেছে। হ্যাঁ আমি তো সেটাই দেখাইতেছি যে জাস্ট ভিউটা দেখেন কিরকম দেখা যায়, দেখেন কেমন লাগে চারদিকটা। এই শব্দ পাইলে মনে হচ্ছে অনেকগুলো পাখি ডাকতেছে। হ্যাঁ বাট এখানে কোন পাখি দেখো? কোন পাখি নাই ভাই, একবারে শুনি। কবিরাজদের একটা করে পান দেন। হ্যাঁ ভাই পানি দেওয়া দরকার। দেখছো একটা পলকের মতো দেখা গেছে এই জায়গাতে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
কান্না শব্দ পা আবার 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 টান দিছি এই মিরাজ 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 ধরো 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 ক্যামেরা রাখো আল্লাহ রে আল্লাহু আকবার এই সাবধানে সাবধানে এই ধরেন 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 ভালো করে استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بيتا شابدان ওরে আমি বারবার বলতেছি আমার সাথে থাকার জন্য ঠিক আছে ও বেশি বুঝতেছে আমি বুঝতেছি না তোমার আমি বারবার বলতেছি না যে আমার সাথে থাকো কি যে পোষা গন্ধ রে ভাই আমার হাত দিয়ে গন্ধ আসতেছে ভাই দুর্গন্ধ আসতেছে না আমার হাত থেকে মনে গন্ধ এই থামেন ভূমি দিতেছে নাকি পোষা গন্ধ শুরু হয়ে গেছে এখান থেকে এই জায়গা আসার পর থেকেই ভাই আমাদের এমনটা মনে হচ্ছিল পুরো সবার শরীরে একটা কেমন যেন ভার হয়ে গেছে ভার আর হাত দুম এই যে চলাচল কি করে তো এই জন্য এই দুর্গন্ধ যেখানে খারাপ জিন থাকে ওখান দোকান থেকে দুর্গন্ধ আসে ঠিক আছে এটা সবাই জানেন না আশা করি দেখলাম নাকি স্পষ্ট দেখছি এক পলকের মতো দেখা দিছে পলকের মধ্যে এই জায়গা থেকে টান দিল আমি বুঝলাম নিরাশ তুমি তুমি সাথে থাকো ওরে মাঝখানে রাখেন ওরে মাঝখানে রাখেন এই হাঁটেন 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 সামনে হাঁটেন সামনে হাঁটেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পোষা কিছু গন্ধ আসতেছে এমন দুর্গন্ধ আসতেছে যা বলার মতো না এই বিল্ডিং এর উপরে ওটা কি বুঝি বুঝি দেখেন দেখেন দেখছেন উইজে উপরে যাওয়া যাবে এটার উপরে তো যাওয়ার কোনো অপশন নেই অপশন থাকলে তো দেখাইতে পারতাম আল্লাহ রে বিল্ডিং এর উপরে হঠাৎ হঠাৎ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এই সামনে আসেন জলদি আসেন জলদি আসেন পুরো এরিয়াটা কিন্তু ভয়ঙ্কর বুঝতেছেন এক এক পলকের মধ্যে সামনে আবার দিকে পিছে ঠিক আছে সামনে আসেন আর কি যে দুর্গন্ধ আসতেছে আমি পাইতেছি ঠিক আছে এমন দুর্গন্ধ মানে বমি আসতেছে ওই জায়গাটা আচ্ছা এক পলকের মধ্যে আমরা পিছনে দেখলাম এর মধ্যে বিল্ডিং এর ছাদের উপরে কিভাবে গেল মাছ আছে না হ্যাঁ মাছ আছে এই যে ব্যাগ আছে মাছের ব্যাগ আছে ফোকান চাষায় ধৈরাই রাখছে মাছের ব্যাগ মাঝখানে রাখছি ঠিক আছে যা থেকে না নিতে পারে আর কি পিছনে হাঁটবি না ঠিক আছে পিছনে হাঁটিস না এই এই এখান থেকে বিড়ালের মতো কিছু একটা দৌড় দিয়েছে আমার পাশ থেকে হাঁটু মিরাজ বুঝাই যেতে তুমি সামনে যাও সামনে মাঝখানে থাকো তোমার দুইবার দুইটা আসার দিছে যে এত জোরে মানে অকল্পনীয় লাগছে হাঁটো হাঁটো সামনে যাও সামনে যাও সামনে যাও ওর মাঝখানে রাখো তুমি তুমি মাঝখানে থাকো আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দেখতে থাকেন সামনে কি ঘটে আমরা মাছ নিয়ে যাইতে পারি কি পারি না শেষ পর্যন্ত দেখলে বুঝবেন হ্যাঁ ইলিশ মাছ আছে তারপর হচ্ছে আপনার পোয়া মাছ আছে তুলোর ডাডি মাছ আছে মাসুম ভাই হ্যাঁ সামুদ্রিক মাছের দিকে ওদের একটা আকর্ষণ থাকে পিছন দিকে যত যাই ততই কিন্তু ক্রিপি লাগে
রাস্তা দেখেন একদম নিস্তব্ধ নিরাবিলি। হ্যাঁ, এটা কিন্তু হিন্দু পাড়া, এদিকে পুরো জায়গাটা হিন্দু পাড়া। এই হাঁটো মিরাজ, দাঁড়ায় দাঁড়ায় সামনে হাঁটো। দেখেন, দেখা যায়, দেখেন সবাই দেখতে পাচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, আস্তাগফিরুল্লাহ। বেনিস দেখছেন, শব্দ পাও তোমরা, ও কিন্তু আমাদের পিছনেই আছে, ফলো করতেছে আমাদেরকে। সামনে ছিল, পিছনেও ছিল, সামনে পিছনে দুই দিকেই, বুঝছো, অনেকগুলো বিড়াল 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 নাকি ওটা। এই থামেন 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 থামেন, আরে থামেন, আরে সামনে যাইন না। পাশে এখানে কবরস্থান আছে কিন্তু, দেখছো। কুকুর ঢাকার শব্দ আসতেছে, যত সামনে যাচ্ছি ততই কিন্তু ভয়ঙ্কর লাগতেছে, যতই সামনে যাচ্ছি ততই ভয়ঙ্কর লাগতেছে পরিবেশ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ পান, হ্যাঁ, কিছু দৌড় দিল না এখান থেকে, হ্যাঁ, কিছু একটা দৌড় দিছে এদিক থেকে, আমি শব্দ পাইছি যে। চাঁদের আলোটা দেখছেন কেমন দেখা যায়। এই নেটওয়ার্কে প্রবলেম করতেছে, এখানে কিন্তু অনেক খারাপ জায়গা, এদিক থেকে সরেন সরেন সরেন। মিরাজ লাইভ বন্ধ করে দিন, হ্যাঁ, আমি তো ভয় ভয় লাগতেছে আমার, মানে রিয়েললি আমার কাছে কেমন একটা ভয়ের কাজ করতেছে। ওখান থেকে এমন দুর্গন্ধ আসছে, মানে রিয়েললি আমার বমি আসছে ওই জায়গায়। দুর্গন্ধ আসছে ওখান থেকে, সামনে গেলেই একটা মোড় আছে, মোড় জায়গাটায় কিন্তু ওরা কিন্তু ওখানেই ঠায় আড্ডা বেশি। ভাই কালকের ভিডিওটা অনেক ভয়ঙ্কর ছিল, থ্যাংক ইউ। শব্দ পাইছেন, দৌড় দিয়ে গেছে, এরকম শব্দ আসছে না মিরাজ। কুকুরটা কিন্তু ঘেউ 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 করতেছে কন্টিনিউ, কুকুরটা দেখছেন কন্টিনিউয়াসলি ঘেউ ঘেউ করতেছে। হ্যাঁ, কুকুর কিন্তু এমন প্রাণী, ওরা কিন্তু সবকিছু দেখতে পায়, আমরা যা দেখতে না পাই ওরা কিন্তু ওইটা দেখতে পায়। হ্যাঁ, সামনের দিকে হাঁটেন হাঁটেন হাঁটেন, ভয় কি আমরা আসি না। দেখেন
আমার শরীর কিন্তু বাড়িয়ে আসতেছে বুঝছেন, অত্যন্ত ভয়ঙ্কর জায়গাটা। যতই সামনে যাচ্ছি ততই কিন্তু অস্থিরতা বিরাজ করতেছে। মিরাজ তুমি ওই পিছনে কিছু একটা আছে বুঝছো, ওই জায়গাটাতে বুঝে। হ্যাঁ শো 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 একটা শব্দ আসতেছে বুঝে। গাছের উপরে দেখো তো, এখানে নেটওয়ার্ক বারবার অফ হয়ে যাইতেছে এই জায়গায়। গন্ধটা আবার সাথে সাথে আসতেছে কিন্তু, কারণ বারবার হঠাৎ হঠাৎ নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এক এক জায়গায়। পুরো জায়গাটা একদম নিস্তব্ধ, রাস্তার পাশে বাঁশঝার, এই যে ভাঙা শাকো গ্রাম্য শাকো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাছটা সাবধানে রেখেন, মাছটা এদিক থেকে জায়গা নাকি, এখানে যত সামনে যাচ্ছি অতই অনেকখানি রাস্তা। আসলে এখানে নেটওয়ার্ক বারবার বন্ধ হয়ে যায় আবার আসে, বন্ধ হয়ে যায়, পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ঘামতেছি, শীত এখানে প্রচণ্ড শীত, কিন্তু মানে সবাই ঘামতেছে এই অবস্থা। তো আমার মনে হয় এদিক থেকে আমরা আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে আবার নতুন লাইভে সবাইকে আমন্ত্রণ থাকবে। আগামীকালকে লাইভ যারা দেখতে চান তারা অবশ্যই সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।